সামাজিক এবং পারিবারিক চাপ থেকেই আত্মহত্যার পথ বেছে নিলেন সেই শিক্ষিকা। নাটোরে কলেজ ছাত্রকে বিয়ে করা সারাদেশে ভাইরাল সহকারী অধ্যাপক খায়রুন্নাহারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে নাটোরের শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এরই মধ্যে স্বামী কলেজ ছাত্র মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিষয়টি আত্মহত্যা না, এরই মধ্যে অন্য কোনো রহস্য রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় নাটোরের সিটি কলেজের শিক্ষক শহীদুল হক সরকার বলেন, আমাদের সমাজে বয়সের উঁচুনুচি পার্থক্যর বিয়ে অনেকেই মেনে নিতে পারেন না। যদিও বিয়েটি বৈধ ছিল, তবু সামাজিকভাবে এবং ওই শিক্ষিকার সহকর্মীদের দ্বারা হিয়প প্রতিপন্ন হচ্ছিলেন। নিরবিচ্ছিন্ন বিভীষণ থেকে আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলেও ওই শিক্ষক মনে করেন। স্থানীয় কুদিবাসী আব্দুল মালেক খন্দকার জানান, বৈধভাবে সামাজিকভাবে বিয়ে করার পরেও এই দম্পতি সামাজিক ঝড়ের শিকার হয়েছেন। ফেসবুক এবং গণমাধ্যমে তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলাই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন হয়তো এই দম্পতি। বিশেষ করে সংবাদ মাধ্যমগুলো মন্তব্যের বিভিন্ন শ্রেণীর মানুষ বাজে যে কমেন্টগুলো করেছিলেন এবং তাদেরকে নিয়ে নানা ধরনের লেখালেখি করেছে এবং তাদের যে সমস্ত দর্শকদের কমেন্টসে হয়তো বিব্রত হয়েছিলেন তারা, এই বিষয়ে সুষ্ঠু তদন্ত দাবি করেন তিনি। পুলিশ সুপার লিটন কুমার সাহার কথাতেও একই সুর ভেসে ওঠে। পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, সারা দেশে ভাইরাল হওয়া এবং পারিবারিক চাপ দম্পতির উপর ছিল বলে মনে করেন তিনি। আর তাছাড়া ফ্যানের সঙ্গে যেভাবে উড়না পেঁচানো হয়েছে, তাকে নামানোর জন্য উড়নায় আগুন দিয়ে পুড়িয়ে তারপরে নামানো হয়। এ থেকে প্রাথমিক অবস্থায় আত্মহত্যা বলে মনে করছেন তারা। তারপরেও নানা দিক থেকে খুঁজে দেখা হচ্ছে এটা হত্যা নাকি আত্মহত্যা, এর ভেতরে কোনো রহস্য লুকিয়ে রয়েছে কিনা তা দ্রুত উন্মোচন করা হবে বলে জানিয়েছেন এই পুলিশ সুপার। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশ্রেষ্ঠ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।